ঠিক আছে, থাকে ধন্যবাদ। কলটার মতো সিনিয়র দেখে কনফারেন্স করতে হবে, সিনিয়র দেখে নির্মলা আপনার সাথে আছে। আপনারা তেইশে ব্যালেন্স করার পরিষেবা যোগাযোগ আছে। গিরি কথা বলছি মেদিনীপুর থেকে। আমার অ্যাকাউন্টে সম্ভবত অ্যাবাভ 40 রুপিস এর উপরে টাকা ছিল। আমার ভ্যালিডিটি শেষ হচ্ছে সম্ভবত 11 তারিখ এবং আমি ভালোভাবেই জানি যে আমার ভ্যালিডিটি শেষ হচ্ছে। তারপরে 15 দিন আমি এক্সটেন্ডেড টাইম পাবো রিচার্জ করার জন্য। আমার যেটা সুবিধা মনে হবে আমি সেইটা রিচার্জ করব। আপনাদের অফার অনুযায়ী 35 টাকা রিচার্জ করার আমার ইচ্ছা ছিল, কিন্তু বাই ফোর্স আপনি 23 টাকা রিচার্জ করা হয়ে গেছে এবং আমার কাছে নাকি একটা SMS এসেছে। আমাকে জিজ্ঞেস করা হলো না যে 23 টাকা রিচার্জ করব কিনা। কেন করা হচ্ছে এসব? আপনাদের ইচ্ছা মতো যা খুশি। আপনার ম্যাডাম বলছেন যে 23 টাকার নিচে ব্যালেন্স রাখবেন, এটা লজিক হলো? আমার অ্যাকাউন্টে 500 টাকা ব্যালেন্স থাকবে, তাতে আপনারা ইচ্ছা মতন কেটে নেবেন। শুনতে পাচ্ছেন? আপনি বলুন, আমি শুনছি স্যার, আপনি বলুন। হ্যাঁ, এবার আপনি বলুন স্যার। এভাবে আপনার যে মূল্যবান ফোন আসছে আপনার অভিযোগ করতে হচ্ছে, তো আপনি যেটা অবশ্যই সঠিক তথ্য দিয়েছেন, কারণ আপনার নাম্বারে আপনার মেসেজ করছিলেন যে আপনার বন্ধ হবে, আপনি রিচার্জ করুন। আপনাকে একটা মেসেজ করা হয়েছিল, যদি আপনি আজকে রাত্রের মধ্যে রিচার্জ না করেন তাহলে মেন অ্যাকাউন্ট 23 ব্যালেন্স কেটে 28 জন্য ভ্যালিডিটি এক্সটেন্ড করা হবে। না, এটা তো করার কোন আপনাদের লজিক নেই। আপনারা জানাচ্ছেন যে কেটে নেওয়া হবে, কিন্তু আমার পারমিশন ছাড়া টাকা কাটা হবে কেন? আমি 35 টাকা রিচার্জ করব। আপনাদেরই কথা মতন গতবারে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনাদেরই এক্সিকিউটিভ বলেছিলেন যে 15 দিন পর্যন্ত রিচার্জ করার টাইম পাওয়া যাবে, তারপরে ইনকামিং ও বন্ধ হয়ে যাবে। আমার রাইট, 15 দিন পর্যন্ত আমার কাছে রিচার্জ করার টাইম আছে ভ্যালিডিটি এক্সটেন্ড করার। তো আমি 15 দিনের মাথায় রিচার্জ করব কি আমি 10 দিন পরে রিচার্জ করব, এবং কত টাকা রিচার্জ করব সেটা আমি ডিসাইড করব, আপনি নয়। এভাবে আপনারা করলে এটা কিন্তু আপনাদেরকে আমার লাস্ট কল, এরপর আমি আর এয়ারটেল রাখছি না। ভেরি সরি টু ইনফর্ম ইউ, আজকে আমার প্রায় 10 বছরের কানেকশন এটা আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা এমন শুরু করেছেন যে আপনাদের আর রাখা যাচ্ছে না। হ্যাভ ইউ এনি সলিউশন? আপনি আমাকে বলার সুযোগ পেলাম না, তাই না? হ্যাঁ বলুন। অভিযোগ থাকে অবশ্যই অভিযোগ করুন। আমার অভিযোগ এইটাই, আপনার কাছে কি সলিউশন আছে ওভার টু ইউ, আপনি বলুন। গত মাসে রিচার্জ করার আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। আমি 15 দিন পর্যন্ত ওয়েট করেছি, আমার অ্যাকাউন্ট থেকে কোনো 23 টাকা কাটা যায়নি। এবার আপনি বলবেন যে 23 টাকার উপরে ব্যালেন্স রাখা যাবে না, এটা ইললজিক্যাল কথাবার্তা। আমার অ্যাকাউন্টে 100 টাকা থাকবে, 500 টাকা থাকবে, আপনার ইচ্ছা মতন আপনি যখন খুশি কেটে নেবেন। আপনার অবস্থা হচ্ছে এবারে, আপনি এর সলিউশন কিছু দিতে পারবেন? হয় না? গুড বাই। আপনার সাথে 10 বছরের সম্পর্ক আজকে আমি শেষ করছি, এবং এই কোড লেখার SMS এর কোড আমাকে বলুন। আপনাদের নাম্বার আমি রাখতে চাই না। কি নাম্বার বলুন? পোর্ট লেখার, পোর্ট লেখার প্রসেস বলুন আমাকে। নামটা বললেন আপনারা একবার বলুন। নির্মল, 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 ঠিক আছে। আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি তো কোম্পানির বাইরে কিছু করতে পারেন না, কিন্তু আমার মনে হয় আপনার সঙ্গে আমার এই কথাটা বোধহয় রেকর্ড হচ্ছে। রেকর্ড আমিও করছি, রেকর্ড আমিও করছি, আপনার কথাও রেকর্ড হচ্ছে।
কিন্তু এর থেকে রাবিশ সার্ভিস আমি আর কোথাও দেখিনি। গত মাসে এক নিয়ম, এ মাসে আরেক নিয়ম, পরের মাসে তো আরেক অন্য কিছু নিয়ম বানিয়ে দেবেন আপনি। আপনি ভুল ইনফরমেশন না, তাহলে আগের বারে কে ভুল ইনফরমেশন দিয়েছিল? এবং আগের বারে তো অটোমেটিক কাটা হয়নি কেন? আগের বারও তো আমি 15 দিন পর্যন্ত ওয়েট করেছি গত মাসে, দিয়ে লাস্ট 14 দিনের মাথায় আমি রিচার্জ করেছি 65। আমার 200 MB ডেটা দরকার ছিল, আমি 65 rupees করেছি গত মাসের 12-13 তারিখ করে, তখন তো কাটা হয়নি। আপনার প্রতি মাসে নতুন নতুন নিয়ম শুরু করবে না, সেটা আমাকে মেনে নিতে হবে, এভাবে তো চলে না। এই তো নিয়ম আপনি তো বলবেন, আমাদের ওইখানে ছোট্ট একটা লাইনে লিখা আছে, এক তো এয়ারটেল লাইফ টাইম কানেকশন যেসব ঘুচে গেছে, নিয়ম চলে গেছে বাদ দিয়ে, লাইফ টাইম কানেকশন হ্যান্ডসান ওইসব তো বেকার করে দিয়েছেন আপনারা। কিন্তু এই ধরনের ভাবে শুরু করলে তো মোবাইল ফোনে টাকা রাখা যাবে না, এবং আপনারা আমার এই কথোপকথনটা আমি টোটাল সাইটে ভাইরাল করছি, তারপরে দেখি এয়ারটেলের কিরকম কাস্টমার পান। থ্যাংক ইউ নির্মল, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত রিলেশন নেই, কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই, বাট এয়ারটেলের সঙ্গে আমার চলবে, এবারে 10 বছর হল আপনাদের সঙ্গে ছিলাম আমি, কিন্তু এরপরে আর থাকা যাচ্ছে না, ভেরি সরি, ভেরি সরি, আর আপনাদের সঙ্গে থাকা যাবে না। কাটছি, থ্যাংক ইউ।